আপনাদের একটু জানাই একটা উদাহরণ দিয়ে। পশ্চিম মেদিনীপুরের ঘটনা, পুরসভা থেকে ওষুধ দেওয়া হচ্ছে যার মেয়াদ কালকে উত্তীর্ণ হয়ে যাবে, সেই ওষুধ রোগীকে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। এইভাবে স্বাস্থ্য রক্ষা হবে রাজ্যের রোগীর? কোথায় নিশ্চিন্তে যাবেন রোগীরা চিকিৎসা করানোর জন্য? দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন মেদিনীপুরের বাসিন্দা চণ্ডী প্রসাদ দত্ত। পুরসভার স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখিয়ে সেখান থেকেই ওষুধ নিয়ে তিনি আসেন বাড়ি। বাড়ি এসে মেয়াদ দেখতেই শুরু আতঙ্ক। এখানে দেখা যাচ্ছে চণ্ডীপ্রসাদ দত্ত, তিনি কিন্তু 28/10/2024 তিনি পৌরসভার যে স্বাস্থ্য দপ্তর রয়েছে, স্বাস্থ্য বিভাগ রয়েছে, সেখানে গিয়েছিলেন ওষুধ আনার জন্য। আমি দেখানোর চেষ্টা করবো, চণ্ডীবাবুর হাতেই রয়েছে এই ওষুধগুলো। আপনাকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এই ওষুধগুলো, এই ওষুধটাই দেওয়া হয়েছিল। আমি দেখাবো, এক নয় একাধিক ওষুধ দেওয়া হয়েছিল। এবং ঠিক এখানে দেখা যাচ্ছে যে এক্সপায়ারি ডেট 10/2024, অর্থাৎ যবে ওষুধ কিনে এনেছেন তার তিন দিন পরেই সেই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়ে খাবার অযোগ্য হয়ে পড়বে। এমনই ওষুধ দেওয়া হয়েছে পুরসভার স্বাস্থ্য বিভাগ থেকে। তো চোখে ঠিক মতন দেখতে পাই না, আমি দেখি মেডিসিনগুলোই আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, ঘরে এসে যখন দেখালাম, আমার জামাই বলছে এই ওষুধগুলো তুমি খেয়েছো বাবা? আমি বলছি না, খাইনি। তখন তো তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। হতে পারে তো, আমারই হতো, আমি যদি খেয়ে নিতাম। রিপাবলিকের খবরের জেরে এবার নড়ে চড়ে বসল মেদিনীপুর পুরসভা। ঘটনার তদন্ত করতে গঠন করা হলো বিশেষ কমিটি। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ তদন্ত কমিটিকে। আমাদের ফিনান্স অফিসার এবং গভর্নমেন্ট ইও সাহেব তারা যেটা বলবেন এবং তাদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নিয়ে, এবং যদি দেখা যায় যে তাদের গাফিলতিতে এই এক্সপায়ারি ওষুধটা দেওয়া হয়েছে, তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে এবং আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠেছে। 6 নভেম্বর একই অভিযোগ ওঠে মালদায়। হাসপাতাল গুরুত্ব না দেওয়ায় জেলা শাসকের কাছে অভিযোগ জানান এক ব্যক্তি। এই ঘটনায় দায় কার, গাফিলতি কার, এ নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। অভয়া খুন এবং ধর্ষণ কাণ্ডের 100 দিন পার হয়ে গিয়েছে, 100টা দিন, এখনো অবধি বিচার পায়নি অভয়া। আজকে ফের পথে জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং নাগরিক সমাজ, যদিও তাদের এই পদক্ষেপকে কটাক্ষ করতে ছাড়েনি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার একটি রক্তদান শিবির থেকে জুনিয়র চিকিৎসকদের কাজ নিয়ে সংশয় সাংসদের, পাশাপাশি আন্দোলন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কারা যায় কলকাতা শহরের হসপিটালে, কলকাতার যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো, রাত জাগো, বিশ্ব জাগো করলো, তারা যায় না। সেই এলিট ক্লাসের লোকেরা যায় না, বুদ্ধিজীবী ক্লাসের লোকেরা যায় না। উত্তরপাড়া, মফস্বল, সেই গরিব মানুষরাই তো সেখানে ট্রিটমেন্ট করতে যায়। তাদের ট্রিটমেন্ট দেবে না? আচ্ছা, 59 দিন ধরে স্ট্রাইক হবে? হতেই পারে না। এসব এসব অবৈধ কাজ, এদের কোনো মাপ নেই। থ্রেট কালচার, ওরা থ্রেট করে করে কতগুলো ছেলেকে, শুধু টিএমসি ছেলেকে, যারা ডাক্তারি পড়ছে তাদেরকে সাসপেন্ড করো, এক্সপেল করো। একটার পর একটা মামলা করছি আমি, তাদেরকে সাসপেনশনে আটকেছি, তাদের ক্লাস করো। থ্রেট কালচার তো এরাই করছে, এই ডাক্তাররাই থ্রেট কালচার করছে। বীরভূমে তৃণমূলের আন্দোলনের কুন্দল যেন দিক দিক করে জ্বলছে। বিধায়ক আশিস ব্যানার্জির দুর্বলতার জন্যই নাকি রামপুরহাটে লোকসভা ভোটের ফলাফল খারাপ হয়েছে, অন্তত এমনটা ইঙ্গিত শতাব্দী রায়ের। আবার এদিকে তার পাল্টা দিয়েছেন বিধায়কও গোটা বিষয়তে, বিজেপির খোঁচা তৃণমূলকে। রামপুরহাটে আশিসের মতন সিনিয়র লোক আছেন, এত সব এনার্জেটিক নেতা আছেন, তারপরেও রামপুরহাটের রেজাল্টটা খারাপ হওয়া তো খারাপ লাগে। বীরভূম থেকে টানা 4 বারের সাংসদ নির্বাচিত হয়েছেন শতাব্দী রায়, তবে গলার কাটা রামপুরহাট। এই বিধানসভা কেন্দ্রেই এবারে লোকসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। পিছিয়ে পড়ার জ্বালা ভুলতে পারছে না তৃণমূলের তারকা সাংসদ। এদিন রামপুরহাটে বুথ সম্মেলন থেকে দলের নেতা কর্মীদের সতর্ক করলেন শতাব্দী। 26 যদি ভালো করতে না পারেন, প্রত্যেকে প্রত্যেকের বুথকে
আগের থেকে ভালো রেজাল্ট না দিতে পারেন তাহলে কিন্তু স্ট্যাম্প পড়ে যাবে এই মানুষগুলোর অক্ষমতায়। রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি বিধানসভার ডেপুটি স্পিকারও তিনি, তার কেন্দ্রেই ঘাসফুলের ফল খারাপ হওয়ায় ক্ষুব্ধ সাংসদ দিলেন উন্নয়নের ফিরিস দিয়ে। আরাপিট মন্দিরে কাজ করা গেছে, রাস্তাঘাটে কাজ করা যাচ্ছে, তারপরে কেন হচ্ছে না সেটাই তো বিশ্লেষণ, সেটাই তো সেই অ্যানালিসিসটাই তো কর্মীদের করতে হবে। প্রশ্ন উঠছে, তাহলে দীর্ঘদিনের বিধায়ক আশিস ব্যানার্জির কি সাংগঠনিক ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হচ্ছে? যারা নিষ্ক্রিয়, যারা কিছু কাজ করতে পারবেন না তাদেরকে কিন্তু বাধ্য হবে, যারা আসবেন না অতি গুরুত্বপূর্ণ পদে রয়েছে আমি তাদের বিরুদ্ধে রিপোর্ট করব। সাংসদ আর বিধায়কের তাল ঠোকাঠুকিতে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি গেরুয়া শিবিরও। যেখানে মানুষ তাদের মত প্রকাশ করার সাহস পায় তৃণমূল কংগ্রেস, সেখানে হাঁপছে রামপুরহাটে হয়েছে। আর বছর দেড়েক পরই নবান্ন দখলের লড়াই, তার আগে লোকসভার ফল নিয়ে আত্মবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ ঘাসফুল শিবিরে। বিধানসভা ভোটের আগে মেরামত হবে কি এই ক্ষত? বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। যতদিন যাচ্ছে ট্যাব দুর্নীতির প্রভাব তত বাড়ছে। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে মালদা আদালতে, তাকে পেশও করা হচ্ছে। যখন তখন উল্টো দিকে পুরুলিয়া থেকে আরও তিনটি স্কুলে ট্যাব দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, দেখুন। তরুণের স্বপ্ন চুরমার, একের পর এক জেলা থেকে উঠছে দুর্নীতির অভিযোগ। ট্যাব জালিয়াতির তদন্ত করছে সিট, তারপরেও পুরুলিয়ায় নতুন করে সামনে এলো ট্যাব জালিয়াতি। অভিযোগ, এক পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে, নতুন করে তিনটি স্কুলে ছড়িয়েছে দুর্নীতির ভাইরাস। এখনো ট্যাবের টাকা পাওনি? না পাইনি। তো কেন পাওনি? কেন আমার ট্যাবের টাকাটা অন্য জায়গায় অন্য অ্যাকাউন্টে ঢুকে গেছে, ট্যাব পালে অনেকটাই সুবিধা হবে। অন্যদিকে ট্যাব কেলেঙ্কারিতে কোচবিহারের দিনহাটা থেকে মনোজিৎ বর্মন নামে একজনকে পাকড়াও করল মালদার সাইবার ক্রাইম থানার পুলিশ। স্কুলের ট্যাবের টাকা এই বিষয়ে কি নিয়েছে? কোচবিহারের বড় শোলমারি মদনাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোজিৎ বর্মন, সূত্রের খবর, পোর্টালে ঢুকে অ্যাকাউন্ট নাম্বার বদলানোর সন্দেহেই গ্রেফতার করা হয়েছে তাকে। তৃণমূল জামানায় সবেতেই দুর্নীতি, বাদ গেল না পড়ুয়াদের ট্যাবও। আর কত জালিয়াতির শিকার হতে হবে রাজ্যবাসীকে, আর কত চুরি হবে তরুণের স্বপ্ন? অরবিন্দ মাহাতো, দীপঙ্কর গোস্বামী ও কিংশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।